শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায় ফাহিম। আমরা কথা বলবো গত এক সপ্তাহ অর্থাৎ 19শে নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমেই কথা বলবো গত 21শে নভেম্বরের সশস্ত্র বাহিনী দিবস নিয়ে। 21শে নভেম্বর প্রতি বছর বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। 1971 সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। এই দিবসে বিভিন্ন সেনাবাহিনী এবং সরকারি বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। চলতি নভেম্বরের প্রথম 18 দিনে প্রায় $106 কোটি বা $1.05 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার 108 টাকা হিসেবের পরিমাণ প্রায় 11,500 কোটি টাকা। প্রবাসী আয়ের ধারা অব্যাহত থাকলে চলতি নভেম্বর মাসের পুরো সময়ে রেমিটেন্স $176 কোটি ছাড়িয়ে যাবে। অন্যদিকে বর্তমানে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে $34.21 বিলিয়ন। গত 22শে নভেম্বর ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প হয়। জাভা দ্বীপে ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 162 জনে, আহত প্রায় 300 জন। চিয়াঞ্জুর শহরের কাছে সোমবার 5.6 রিখটার স্কেলের মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। দেশের শত শত ভবন ভেঙে পড়ে, ভূমিধস সৃষ্টি হয়। ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবণ দেশ। 2018 সালেও ভয়াবহ এক ভূমিকম্পে সুলাইসি দ্বীপে 2,000-এরও বেশি লোক নিহত হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ। খেরসনের প্রধান শহর ছেড়ে চলে গেছে রুশ সেনারা। এর একদিন পরেই ওই শহর দখলে নেয় ইউক্রেনীয় বাহিনী। দক্ষিণের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ শহর ফেরত পেয়ে রাজধানী কিয়েভ ও লাভাভের মতো শহরগুলোতে আনন্দ উৎসব হয়। তবে এখন আবার ইউক্রেনীয়দেরকে বলা হচ্ছে খেরসন শহর ছেড়ে চলে আসতে। দেশের কর্তৃপক্ষ বলছেন খেরসন থেকে বাসিন্দাদের দেশে অন্যত্র যেন চলে আসে। শুধু খেরসন নয়, প্রতিবেশী নিকোলাইভ থেকেও বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইউক্রেন। কিন্তু কী কারণে? মূলত রাশিয়ার অব্যাহত আক্রমণে এই দুই এলাকা প্রায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এদিকে ইউক্রেনের তাপমাত্রা কমে এখন 0 ডিগ্রির নিচে নেমে গেছে। এমন অবস্থায় ঘর গরম রাখার কোনো উপায় নেই এই অঞ্চলের বাসিন্দাদের, তাই তাদেরকে ইউক্রেনের পশ্চিম দিকের শহরগুলোতে সরিয়ে নিচ্ছে সরকার। দক্ষিণাঞ্চলীয় দুই অঞ্চলের মানুষদের কাছে অনুরোধ জানিয়ে সরকার বলেছে যেন তারা দ্রুত এই অঞ্চল ত্যাগ করে। ইউক্রেনের শীত বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় ভয়াবহ। এরই মধ্যে কিয়েভে বরফ পড়তে শুরু করেছে। এর আগে রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দিতে শুরু করেছে। ইউক্রেনের দাবি, এরই মধ্যে দেশের অর্ধেকের বেশি বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। রাশিয়া হুমকি দিচ্ছে, ইউক্রেন যদি আলোচনা টেবিলে না বসে তাহলে তারা মিসাইল আক্রমণে বাকি অর্ধেকও ধ্বংস করে দেবে। 1 কোটি ইউক্রেনীয় বিদ্যুৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এই মুহূর্তে। যেসব এলাকায় বিদ্যুৎ আছে সেখানেও দিনের বেশিরভাগ সময় লোডশেডিং থাকছে। আলিমা বাংলাদেশের একজন প্রখ্যাত শিশুসাহিত্যিক এবং অডিও ভিজুয়াল ব্যবস্থাপক। জন্ম 31শে ডিসেম্বর 1950, মৃত্যু 21শে নভেম্বর 2022। তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধ, ফিচার, ভ্রমণ কাহিনী সবই লিখেছেন বাচ্চাদের জন্য। 21শে বইমেলা 2018 পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা 6 শতাধিক। তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক ছিলেন এবং 2006 সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। আলী ইমাম যে সকল পুরস্কার পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2003 এবং শিশু একাডেমি শিশু সাহিত্য পুরস্কার 2012। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, জন্ম 10ই আগস্ট 1947। তিনি রাজনীতিবিদ এবং সাবেক বিরোধী দলীয় নেতা। গত 24শে নভেম্বর 2022 তারিখে তিনি মালয়েশিয়ার 10ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেছেন মালয়েশিয়ার আরেক বিখ্যাত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টি সংগঠিত করেন। এদিকে মিয়ানমারে স্থল মাইনের ব্যবহার ক্রমাগত বাড়ছে। ল্যান্ড মাইন ব্যবহার বাড়াচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা এবং এটি ব্যবহার করে তারা মানুষ হত্যা করছে। দশক ধরে বেসামরিক মানুষজনকে বিকলাঙ্গ করে দিচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের গবেষক শায়না বুচরানের লেখা প্রতিবেদন ল্যান্ড মাইন মনিটর রিপোর্ট 2022-তে এসব বলা হয়েছে। শায়না বুচরা লিখছেন, আন্তর্জাতিক মাইন নিষিদ্ধ বিষয়ক চুক্তি গৃহীত হওয়ার পর
2022 সালে তার পার হচ্ছে 25 বছর। তারপর শুধুমাত্র দুটি দেশ সক্রিয়ভাবে এই লাইন ব্যবহার করছে, দেশ দুটি হচ্ছে রাশিয়া এবং মায়ানমার। 1999 সাল থেকেই ল্যান্ডমাইন ব্যবহার বৃদ্ধি করছে মিয়ানমার। 2021 সালের 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সামরিক চেতনা নতুন করে এর ব্যবহার বৃদ্ধি করেছে। এদিকে রোহিঙ্গা ইস্যুতে সর্বতোভাবে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো। শনিবার বাহরাইনের মানামায় অনুষ্ঠিত 18তম IISS মানামা সংলাপের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিনের সঙ্গে বৈঠকে তিনি আশ্বাস দেন, ফিনল্যান্ড হচ্ছে বাল্টিক দেশগুলোর একটি, যে 5টি দেশকে আমরা স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলে চিনি, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ডেনমার্ক এবং সুইডেন, তার একটি হচ্ছে ফিনল্যান্ড। এদিকে বাংলাদেশ ভারত থেকে তেল আমদানি করতে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন আগামী বছর পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি তেল আমদানি করা হবে। 130 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন IBFPL প্রকল্পের লক্ষ্য ভারত থেকে বাংলাদেশে তেল পণ্য রপ্তানি করা। ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ায় অন্তত 4 সেনা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা শনিবার এ খবর দিয়েছে। এদিকে এটিকে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে সানা বলে উপকূলবর্তী কয়েকটি সামরিক পোস্টে এই হামলা চালানো হয়। এই সময় সক্রিয় হয়ে ওঠে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম বেশ কয়েকটি মিসাইল ঠেকিয়ে দিয়েছে বলেও দাবি করেছে দেশটি। ভূমধ্য সাগরের উপর থেকে এই হামলা চালানো হয়। গত অক্টোবর মাসে সিরিয়ার বিভিন্ন টার্গেটে অব্যাহতভাবে মিসাইল হামলা চালিয়ে গেছে ইসরায়েল। এসব হামলার প্রধান টার্গেট ছিল সিরিয়ার দামেস্ক বিমানবন্দর। ইসরায়েল বলছে এই বিমানবন্দর দিয়ে ইরান থেকে অস্ত্র আসে সিরিয়ায়, সেই সরবরাহ ধ্বংসেই হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF সিরিয়ায় ইরানের সামরিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে। এদিকে সারা বিশ্বজুড়েই যে উন্মাদনা চলছে বিশ্বকাপ ফুটবলের, 22তম বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে কাতারে। এটি শুরু হয়েছে 20 নভেম্বর, শেষ হবে 18 ডিসেম্বর 2022। আমরা ছবিতে এই বিশ্বকাপ ফুটবলের লোগো দেখতে পাচ্ছি। কাতার বিশ্বকাপ ফুটবল এশিয়া আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে 2002 সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে প্রথম এশীয় বিশ্বকাপ আয়োজিত হয়। কাতারের বর্তমান আমির শেখ হামিম বিন হামাদ আল থানি। আর বিশ্বকাপ ফুটবলকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। পাকিস্তানে নতুন সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির। কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটিয়ে সেনাপ্রধান হিসেবে তাকে বেছে নিয়েছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আহ্বান জানিয়েছেন যে জেনারেল আসিম মুনির রাজনীতিতে হস্তক্ষেপ না করেন। এই ছিল গত 1 সপ্তাহে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।